আনফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 100 সংখ্যক মন কি বাত উপলক্ষে লেজার শোরে উজ্বলি উঠিল রংঘর। দেশের 12টা ঐতিহাসিক কীর্তিচিহ্নৰ রংঘরত প্রদর্শিত হয় তথ্যচিত্র। কলা সংস্কৃতির পর আধ্যাত্মিকতাল সকল সমৃদ্ধ হল এই তথ্যচিত্র। ঐতিহাসিক রংঘরত লেজার শো প্রদর্শিত হল এখন বিশেষ তথ্যচিত্র। ভারত ভূমি, এক দেশ, এক সংস্কৃতি, এক আস্থা, এক পহচান কে রূপ মে তো অটুট রূপ সে সদা বিদ্যমান থি। সম্পূর্ণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতর 100টা খণ্ড। এশটা খণ্ড সম্পূর্ণ হওয়ার প্রাক্ষণত শনিবারে সন্ধ্যা দেশের আন 12টা ঐতিহাসিক কীর্তিচিহ্নর রংঘরটো প্রদর্শন করা হয় এখন তথ্যচিত্র। কালান্তর মে ইস জনতন্ত্র পর বাহর সে আয় আক্রান্তা অর ভিতর হি জন্মে। কলা সংস্কৃতির পর আধ্যাত্মিকতালৈ সত্য অর অহিংসা কি ঢাল দিয়ে মহাত্মা গান্ধী কে সত্যাগ্রহী। দেশের প্রধানমন্ত্রী সকলের ত্যাগ সকলো সমৃদ্ধ হল এই তথ্যচিত্রখনত। 14 প্রধানমন্ত্রীয় স্বতন্ত্রতা দিবস কে দিন তিরঙ্গা ফহরাযা বিশেষ তথ্যচিত্রখনত স্থান লাভ করিলে দেশক অন্তরে ভাল পাওয়া ব্যক্তিসকলের ত্যাগ আর পরিশ্রম। ভারত মে শুরু হওয়া বর্ষ মে কেবল এক বার ডিজিটাল প্রজেক্টর সহায়ত 20 মিনিটের তথ্যচিত্রখনের জড়িয়ে দেখা হয় মোদীর মন কি বাতর কিছু দৃশ্যাংশ। জনতা কে মন মানস কি বাত শুননে অর আপনি মন কি বাত জন গণ সে করনে কি এক নই পরিপাটি রচ ডালি। বহুত ভাল লাগিছে আহি মানে আশা করতে বহুত ভাল হয়েছে, ভাল লাগিলে। মোদী জি কা প্রোগ্রাম হ্যাঁ সবকি বাত মন কি বাত লেকর হ্যাঁ তো মন কি বাত উনকি পৌঁছি হ্যাঁ সবি তক। বিশেষ তথ্যচিত্রখন উপভোগৰ বাবে ৰংঘৰ বাকৰিলৈ আহে কেইবাখনো বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকসকল। শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। প্ৰধানমন্ত্ৰীয়ে